দয়াল গুরুতে এই গানটা নমস্কার আমি আপনাদের সামনে দীপক কুমার মাহাতো এবং আপনি দেখছেন সুন্দরী পুরুলিয়া এই পরিস্থিতিতে বিভিন্ন শিল্পীর বাড়িতে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং বর্তমানে আমরা পুরুলিয়া জেলার ঝুমুর শিল্পী বলুন ছৌশিল্পী বলুন পুরুলিয়ার মানভূম শিল্পী বলুন আমরা সবাইকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজকে আমরা এমন একজন শিল্পীর বাড়িতে চলে এসেছি যার হয়তো আপনারা বা গান শুনেছেন সবাই তার প্রোগ্রাম দেখেছেন এবং বর্তমানে পুরুলিয়ার একজন খুব জনপ্রিয় গায়িকা আজকে আমরা চলে এসেছি পূর্বী সিংভূম জেলার পটমদা থানার অন্তর্গত রাঙ্গাটার গ্রামে এবং এই রাঙ্গাটার গ্রামেই সেই বিখ্যাত মানভূম ঝুমুর শিল্পী মীরা সৈসের বাড়ি এবং আপনারা হয়তো তাকে মীরা দাস হিসাবে সবাই জানান তা আমরা আজকে সুন্দরী পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে মীরাদিকে স্বাগত করে নেব তারপর জানব মিরাদির সম্বন্ধে বিস্তারিত তথ্য উনি কিভাবে উঠে এসছেন কীভাবে এই জগতে এলেন বিস্তারিত তথ্য আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব তো চলুন প্রথমে আমরা বরণ করে নিই মিরাদিকে আমরা সুন্দরী পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে মিরাদিকে স্বাগত করে নেব মিরাদি সুন্দরী পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত কেমন আছে মোটামুটি চলে যাচ্ছে আচ্ছা বর্তমান পরিস্থিতিতে চতুর্দিকে লকডাউন ছৌ নাচ বলুন ঝুমুন নাচ বলুন আর তোমাদের স্টেজ প্রোগ্রাম বলুন বলুন সবই বন্ধ এখন বলতে গেলে সবাই এখন ঘরবন্দি বাড়িতে থেকে এমন মনে হয় যেমন আমি কত বছর থেকে ঘরে আছি আচ্ছা কি বলবো কিন্তু মাঝে মাঝে রেকর্ডিং হচ্ছে দু একটা ওটাই মন ভরে যায় আসলে মানে আমাদের সঙ্গীত জিনিসটা এমন যে সঙ্গীত যদি না করি তো মানে জীব বেকার লাগে একদম জীবনটা ঠিক আছে প্রোগ্রাম যখন চলতে থাকে তখন মন খুব ভালো লাগে সবার সাথে মেলামেশা সবার সাথে সাক্ষাৎ হয় খুব ভালো লাগে আর ঘরে যদি একদিন দুদিন যদি থাকা হয়ে যায় খুব খারাপ লাগে আর এখন তো মানে এমন অবস্থা হয়ে গেছে লকডাউনে যে মানে কতদিন প্রোগ্রাম হবে না কি জানি আশা করি জলদি আরম্ভ হবে প্রোগ্রাম তাই না আমরা প্রার্থনা করব যেন ওই পরিস্থিতিটা খুব জলদি কেটে যায় আজকে সমগ্র মানভূম তথা পুরুলিয়া জেলার একজন জনপ্রিয় শিল্পী তুমি কিভাবে এলে এই জগতে গান আমার ছোট থেকে পছন্দ মানে কোথাও যদি প্রোগ্রাম হতো গ্রামে বা গ্রামের সামনে তো আমি বাবা মাকে বলতাম যে আমাকে নিয়ে চলো ছোট থেকে এত গানকে আমি ভালোবাসতাম ছোট থেকে বলতে ছোট থেকে মোটামুটি বছর বছর হ্যাঁ চার বছর থেকে চার বছর বয়স থেকে গান খুব ভালোবাসতাম আমি আচ্ছা যথা রকম হতো আমি বাবা মাকে আমি খুব জেদ করতাম যে আমাকে নিয়ে চলো আমি একটার সাথে মেয়ে বাবা মাকে মানে বাধ্য হতো শুনতে আমার কথা যে চলো কোনো ব্যাপার নেই তো চার বছর থেকে গান শুরু প্রথম কি গান দিয়ে শুরু করেছিলেন প্রথমে মানে আমার গুরুদেব হচ্ছে তোমার রাখরি গোস্বামী ঠিক আছে আমাদের সামনে বাড়ি বাজাম গ্রামটার নাম তো তিনি আর কি আমার মায়ের মায়ের মামা ঘর যথায় তার মামা ঘর ওইখানে তো একদিন মানে আমাদের গ্রামে প্রোগ্রাম থাকে তাদের বাউল প্রোগ্রাম তো সে আর কি ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে চলে আসে মাসি করে আমার মাকে মাসি বলে দিয়ে আমি যখন দেখলাম যে তারা গান গাই দিয়ে আমি দাদা বললাম যে দাদা আমাকে একটা গানের বই আনে দাও তুমি তো গান করো বাউল গান তাইলে আমি স্কুলে দু একটা গান করবো আমাকে গানের বই তুমি আনে দাও আমাকে গান খুব ভালো লাগে দিয়ে দাদা বললে গানের বই কি করবি তুই আমার কাছে গান শিখ তো যদি গান পছন্দ আচ্ছা দিয়ে আমি আমি বললাম ঠিক আছে তুমিই শেখাও দিয়ে তাহলে দাদা মোটামুটি মাঝে মাঝে আসতো আমাদের বাড়ি আমাদের বাড়ি আসতো আমার গান শিখাইত একটা গান যখন বলে দিত একটা গান লেখেনি বলে দিত তো সে গানটা আমি মোটামুটি একদিনের মধ্যেই কমপ্লিট করে দিত তুমি প্রথম কোন গানটা শিখেছিলে হ্যাঁ প্রথমে আমার গান ছিল দয়াল গুরুবি গুরু বিনে কেহু না ভবেতে এই গানটা আর ক্লায়েন যদি হয়তো শুনো দয়াল গুরু বিনে কেউ হবে না সাতি ভব পারে বেলা ভবেতে খুব সুন্দর গলা এবং গলাটা শুনতে এত মিষ্টি লাগে যে সত্যি যে কোনো মুহূর্তি থাকি না কেন এই ধরনের একটা যদি ভলিউম আমরা শুনি মনটা ছুঁয়ে যায় চার বছর বয়স থেকে আজকে দু হাজার একুশ চার বছর বয়সে তুমি প্রথম বাউল গানে শুরু করেছিলে এখনো পর্যন্ত বাউল গানের পাশাপাশি আর কোন কোন গান গিয়েছ বাউল গানের পাশাপাশি বাউল প্রোগ্রাম হয় অনেকেই হই আমি পুরুলিয়া জগতে তো আমি অনেক দিন পর সামাইছি পুরুলিয়া জগতে সর্বপ্রথম পুরুলিয়ার গান কোনটা তোমার হ্যাঁ সর্বপ্রথম পুরুলিয়া গান হচ্ছে আমার পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাঁসা পেয়ারা পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাঁসা পেয়ারা আচ্ছা আচ্ছা আ গানটা যে দু এক লাইন শোনা হ্যাঁ এমন জিনিস কোথায় পাবি না খেলে প্রস্তাবে রূপে গুণে আমি সবার সেরা আমি পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাসা পেয়ারা আমি পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাসা পেয়ারা খুব সুন্দর লাগছে এবং পুরুলিয়ার মিষ্টি মিষ্টি ডাসা পেয়ারা বাট ওয়ান ডে অফ এ বাউল আঙ্গিক হ্যাঁ ঘন্টা মোটামুটি এটা পোলা ভাষা বেশি নাই গানটাতে সর্বপ্রথম পুরুলিয়ার গানে তোমাকে কে নিয়ে আসে ধরনী মাহাত হ্যাঁ যে আমার টোটোওয়ালা আমার সাথে করেছে যে গান সে আমাকে মানে সর্বপ্রথম সে কি মানে বাড়িতে গান লেখিয়ে দিয়ে গেছে যে আমি ওরা এসেছে আমাদের বাড়ি যে তোমাকে একটা পুরুলার প্রোগ্রাম করতে হবে দিয়ে আমি বললাম আমি তো পুলার প্রোগ্রাম পুরুলিয়ার গান জানি নাই আমি শুধু বাউল গান জানি দিয়ে বললো ঠিক আছে দুটো গান আমরা লিখে দিয়েছি পহিলার গান তুমি এই দুটা আপাতক করবে তারপরে বাদবাকি পরে লিখে নেবে সে আমাকে ওরা লিখে দিয়েছিল যে স্বপ্নে বন্ধু রে তুই আমাকে তারপরে কি কেলিবি আমার পাকা পাকাম এই দুটো গান ওরা আমাদের বাড়িতে এসে আমাকে লিখে দিয়ে স্টেজে গাওয়ায় স্টেজে গাওয়ার পর মানে এত সুন্দর স্টেজ প্রোগ্রাম হলো আমার দিয়ে আমাকে অনেক লোকেই মোটামুটি পহিলা গান ডাকতে লাগলো সেভাবে মানে পুরুলিয়ার প্রোগ্রামে এসেছি আচ্ছা আচ্ছা টোটোওয়ালা রে টোটোওয়ালা এই গানটার পর থেকে আশা করি পুরুলিয়ার মানুষ তথা আমাদের সবাই তোমাকে ভালোভাবে চিনেছে গানটার আমি দু লাইন শুনবো তোমার কাছ থেকে আর কতকাল ও তুই প্রেমের খেলা দিলে হবে জালা, জ্বালা আমার টোটোবালা রে টোটো পালা এখনো পর্যন্ত সবাইকে বিভিন্ন শিল্পী বিভিন্ন শিল্পীকে ফলো করে তোমার জীবনে তুমি কাকে অনুসরণ করে চলো আমি হতে পারে মানে বিভিন্ন গায়িকা বিভিন্ন শিল্পীকে ফলো করে কিন্তু আমি কাউকে ফলো করি না আমি নিজের মতো করে মানে এক প্রথম থেকেই নিজের মতো করে গান গাই বা নিজের মতো করেই সব কিছু করি ঠিক আছে তার জন্য আমার গুরুদেব আমাকে খুব ভালোবাসত রাখ হরি গোস্বামী যে এত সুন্দর আমি এখনও নামছে যে এত সুন্দর আমি মানে একটা ছাত্রী হ্যাঁ ছাত্রীকে পেয়েছি যে খুব ভালো যে একটা গান যদি তাকে দিই সে নিজের মতো করে গানটা খুব সুন্দর করে বানাই আমাকে মানে তাকে শোনাইতাম আমি বানাই করি এখন হ্যাঁ বেঁচে আছে বেঁচে আছে বা প্রোগ্রাম করে নাল বাজায় খুব ভালো খুব ভালো নাল বাজায় অনেক অনেক জায়গায় এখনো যায় আজকে পুরুলিয়া জেলার একজন জনপ্রিয় গায়িকা তুমি নামটা শুনতে কেমন লাগে ভালোই লাগে ঠিক আছে এবার মানে কেউ যদি নাম করে হ্যাঁ বা আমি যদি কোথাও যাই আমার গান শুনতে পাই খুব একটা ভালো লাগে শুনতে কান নয় ভালো লাগে সবারই ভালো লাগে তাই না এমনও কখনো কি হয়েছে যে তুমি কোথাও গেছো দর্শক তোমাকে ঘিরে ধরেছে যে না মিরাদি মিরাদি মানে একটা গান শোনাতে হবে কিংবা হয়তো সেই ধরনের কিছু ঘটনা ঘটেছে তোমার জীবনে হ্যাঁ অনেকবার কোথায় সেটা সেটা আমি একবার ট্রেনে যাচ্ছিলাম প্রোগ্রামে ঠিক আছে আচ্ছা তখন আমার বাবা মা আমার সাথেই ছিল আমার বাবা মা আমার সাথেই যেত প্রোগ্রাম করতে দিয়ে আমি যাচ্ছিলাম দিয়ে বাবার সাথে কথা বলতে বলতে মানে বাবা বলল যে আমার মেয়েটা গান করে তোরা বলল তাহলে একটা আপনার মেয়েকে গান শোনাতে বলো আচ্ছা ট্রেনের ওপরে হ্যাঁ ট্রেনের ওপরে দিয়ে তখন আমি ক্যাসেট জগতে আসিলে শুধু বাউল গান করতাম সে তখনের কথা দিয়ে বাবা বলছে একটা গান শোনাই দে দিয়ে আমি বললাম ঠিক আছে আমি তো গানের গানের পাগলি হ্যাঁ জনখানে মন গান বলতাম আমি সেই গানে দিতাম কোনো ব্যাপার নেই মানে এত গানকে আমি ভালোবাসতাম ঠিক আছে তো একটা গান শোনাই দিলাম তো ওদের এত পছন্দ লাগলো গানটা শুনে কি গান গিয়েছিলে। হ্যাঁ গানটা গিয়েছিলাম আমি আরে চাই না জনম আরে চাই না মরণ তোমার চরণ তলে রেখে নাও তোমার চরণ তলে রেখে নাও হাই রে আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি আখিরি পলক তবু ফিরে চাও তোমার চরণ তলে রেখে নাও এই গানটা শোনাইছিলাম তো তারা শুনে বলল যে আপনার মেয়ে খুব একটা বড় শিল্পী হবে একদিন বলেছিল তার আচ্ছা ট্রেনের উপরে সবাই হ্যাঁ আদায় করার জন্য গান গায় আর তো সেরকম তো সাইড থেকেও শুনেনি যে এরকম ধরনের কিছু একটা চলছে না 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 আমার আমার বাবা তো মানে এমনি আগেই তো কথা হয়েছিল তাদের যে আমার বাবা সবকিছু কথা বলে দিল যে আমার মেয়ে স্টেজ প্রোগ্রাম করে বাবা তখন বয়স কত তোমার হ্যাঁ তখন আমার বয়স মোটামুটি পাঁচ ছ বছর পাঁচ ছ বছর বয়সে এই গানটা গিয়েছিলেন হ্যাঁ এখন ঠটস্ত মুখস্ত আছে হ্যাঁ গান আমি আশা করি ভুলি নেই সব কিছু ভুলে যায় গান ভুলি নেই আমরা দেখতে পাচ্ছি যে গানের সঙ্গে সঙ্গেও মেরাদি একটাই কথা বলছেন যে গানের আমি পাগল যেখানে ইচ্ছা আমি গান গিয়ে যাই তো বাস্তবিক তো একজন গায়িকা মধ্যে এই গুণটা অবশ্যই থাকা দরকার কারণ যদি উনি ঘুমান তু তবুও গায়িকা যদি কথা ঘুরতে যায় তবু উনি গায়িকা কারণ গায়িকার নামকরণটা আমরা তাদেরকে উপাধি হিসাবে দিই আজকে একজন গায়িকা তুমি এটা তোমাদের বংশে আরও কেউ কি গায়িকা ছিল না কেউ গায়ক ছিল না তুমি প্রথম না আমাদের বংশে গায়ক গায়কে কেউ নেই আমার বাবা যাত্রা করতো আচ্ছা যাত্রা করতো সে বাদবাকি কিছু করতো না বাদবাকি আর কেউ গান মানে সঙ্গীতের লাইনে নেই যাত্রা করতে নেই যাত্রা করতো কিন্তু সঙ্গীতের লাইনে কেউ নেই না তাহলে এই হঠাৎ ঢুকলো কি করে জানি না মানে গান কি ছোটো থেকে আমাকে এত পছন্দ এত পছন্দ যে এখনো বলবার নেই এবার মানে কীভাবে যে ঢুকলো কীভাবে নেই সেটা আমিও বুঝতে পারিনি আর মানে পছন্দ মানে হয়তো ভগবানের চেয়েছিল যে আমি শিল্পী হয় একজন মানে আমাদের ঘরে আমাদের গ্রামে একটা দাদু ছিল তো সে মানে একদিন হারমোনিয়াম এনে দিল আমাদের বাড়িতে বললো যে আমাদের ঘরে ইন্দুরে কাটিয়ে দিয়েছে আমি তাহলে তাইলে হারমোনিয়ামটা তোদের ঘরে রাখ তার নাম হচ্ছে পরেশ ঠিক আছে পরেশ দাদু আমরা বলতাম এখানে বাড়ি তো সে বললো যে হারমোনিয়ামটা তাহলে তোদের ঘরে রাখ তা তখন আমি গান কিছু শিখি না ঠিক আছে আর তারপরে সে আমার গুরুদেব আসে দু তিন দু তিন দিন পরেই আমার গুরুদেব আসে আমাদের ঘরে হাজির যে আমার গান শেখায় তাইলে বলছে তত ঘরে হারমোনিয়াম তারমোনিয়াম সবই আছে তুই আমার কাছে গান শিখ কোনো ব্যাপার নেই হ্যাঁ দিয়ে আমি বললাম তাইলে ঠিকই আছে সব ভগবানের চেষ্টা হারমোনিয়াম আগে এলো তারপর আমার গুরুদেব নিজে এলো আমাদের ঘর ঠিক আছে দিয়ে আমি বলছি যখন সবই আছে তাইলে আমি গান শিখতে লাগলো বা হারমো হারমোনিয়াম আমি বাজা বাজাই ঠিক আছে হারমোনিয়াম যে আমি বাজাই তো আমাকে কেউ শিখায়নি হারমোনিয়াম দেখে শিখেছো আমি নিজে টেটা টেটা জিপে চাপে জিপে চাপে নিজেই শিখেছি আমি হারমোনিয়াম আচ্ছা 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 কোন সময় আমি অর্গান বাজাই স্টেজে আচ্ছা বাহ পুরুলিয়া ছাড়াও আমাদের পুরুলিয়া ঝাড়খণ্ড ছাড়াও বাইরে কোথাও প্রোগ্রাম করতে গেছো হ্যাঁ বাইরে গেছি কোথায় বাইরে গেছি আমি যখন আমার বিয়ে হয় নাই তখন আমি বাবা মার সাথে গেছি কলকাতাতে গেছি কলকাতায় হ্যাঁ তারপরে এই কিছুদিন মানে শিশু পালদার সাথে কিছু দিনের ঘটনা তার সাথে গেছি আমি চব্বিশ পরগনা গেছি দক্ষিণ পরগনা গেছি আচ্ছা প্রোগ্রাম করতে গেছি স্পেশালি হ্যাঁ সেখানকার মানুষ এই পুরুলিয়া প্রোগ্রামটাকে কেমনভাবে গ্রহণ করত খুব ভালো খুব এনজয় করত। আমাদের পুরুলিয়ার ভাষা তাদের দিকে খুব ভালো লাগতো আর গান তো খুবই ভালো লাগতো ভালো লাগার জন্যই মানে এত দূর থেকে আমাদেরকে ডাকা হয় পুরুলের ভাষাটা দমে ভালোভাবে গ্রহণ হ্যাঁ খুব ভালো আচ্ছা 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 মানে শিশু পালদার সাথে তখন গেছিল মাম প্রোগ্রাম করতে আজকে তোমার এই জায়গায় উঠে আসার জন্য কোন কোন শিল্পী তোমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে যেটা আমার শিক্ষাগুরু সেটা তো আছে এরা খরি গোস্বামী ঠিক আছে তারপরে আছে শঙ্কর যেটা গান করে শঙ্কর হ্যাঁ শঙ্কর ভাই সে একটা খুব ভালো শিল্পী সে আমাকে খুব সাপোর্ট করেছে মানে এই লাইনে উঠে আসার জন্য তারপর আছে তোমার সামনে গ্রামে একটা আছে গৌ গৌর কর্মকার সে খুব ভালো বাউল গান করে সেও আমাকে খুব সাপোর্ট করেছে এই লাইনে আসার জন্য তারপরে আরেকটা মানে মানে খুব বিশিষ্ট শিল্পী বিখ্যাত শিল্পী সলাবত সলাবত মহন্ত সেওত হ্যাঁ সোলাবত মহন্ত সেও আমাকে খুব সাপোর্ট করেছে সে আমাকে খুব সাপোর্ট করেছে মানে সে মানে ছোট থেকে এত ভালোবাসতো মেয়ের মতো আর মেয়ের মতো করে গানও শিখাত যেতে না আমাদের বাড়ি আসতো আমাদের বাড়ি আসতো মানে এত ভালো মানে খুব ভালো ছিল লোকগুলো কি সলাবত যেটা সলাবত কাকু আমাদের ছিল এখন হয়তো নেই কিন্তু সে একজন বিখ্যাত শিল্পী তার মতো শিল্পী আশা করি আর দেখা যায় না ঝুমুর শিল্পী খুব ভালো ছিল আচ্ছা আচ্ছা ওনার দু একটা ঝুমুর গান আমি তোমার কণ্ঠে শুনবো ওটাই তো ওনার ঝুমুর গানগুলো আমার তো বেশি জানা নেই কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন ওনার একটা টুসু গান আমি শুনেছিলাম যেটা আলাদা খুব আলাদা ধরনের সেটা আমার তো মনে আছে যেমন গানটা ছিল একটি ঘরে দুটি হাঁড়ি জল কে গেলে যাই চুরি একটি ঘরে দুটি হাড়ি জল কে গেলে যাই চুরি দূরের পথরে চলতে লারি দাউ গো শ্বশুর জল হরি এই গানগুলো শুনেছিলাম আমি তার মুখে গান হ্যাঁ সুরটা একদম ভিন্ন সুর সুর নাহলে আমরা যেমন শুনি হ্যাঁ নারে 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 মানে একদম যেটা ছন্দ সুর হ্যাঁ ওটা একটা আমাদের যেটা টুসু গান সেটা একটা আলাদা ছন্দে আর যে ওনার এই টুসু গান গিলা মানে সম্পূর্ণ আলাদা আচ্ছা 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 টুসু গান এবং সলাবত বাবু এখানে শিখি তোমাকে ঝুমুর শেখাতো না আমি মানে ঝুমুর শিখতাম না সলাবত কাকু আমাকে বাউল গানে শেখাতো আচ্ছা কেননা তিনি বাউলও খুব ভালো করতো আর কি বাউল গানও খুব ভালো করতো এখন স্টেজ প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করছো বিভিন্ন শিল্পীর সঙ্গে প্রোগ্রাম করছো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছো কোন কোন শিল্পীর সঙ্গে সব থেকে ভালো লাগে তোমাকে প্রোগ্রাম করতে শঙ্কর শঙ্করতন্তুবাই তার ক্যাসেট চলছে মার্কেটে গোকুল দাস বলেছিলো শিল্পী তার খুব খুব নাম ছিল খুব ভালো ভালো কেসে ছিল গোকুল দাস তো তার সাথে আমি অনেক বছর প্রোগ্রাম করেছি তখন আমার ছেলেটা ছোট ছিল আমার একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে তো ছেলেটা তখন ছোটো ছিল তখন তার সাথে মোটামুটি আমি তিন চার বছর প্রোগ্রাম করেছি গোকুল দাস তো তাকে ভালো লাগতো আরও শিল্পী আছে যেমন ধরণী মাহাতো ঠিক আছে যে আমাকে পুরুলিয়ার লাইনে নামাইছিল তার সাথেও প্রোগ্রাম করতে ভালো লাগে বা আছে শিশুপাল সইস তার সাথে আমি এখনও প্রোগ্রাম করি আগেও করেছি এখনও করি তার তার টিমে বেশি কাম করি মোটামুটি তো শিশুপাল সইসের সাথেও ভালো লাগে প্রোগ্রাম করতে শিশুপাল বাবুর গান পুরুলিয়া জেলার মানুষ তথা আমাদের ঝুমুর প্রেমের মানুষ খুব ভালোভাবে ওনার ঝুমুরকে খায় এবং খুব ভালোভাবে গ্রহণ করে যদি শিশুপাল বাবুর দু একটা ঝুমুর আজকে দু একটা লাইনে তুলে ধরা হয় ধমসা বাজে মাদলি বাজে ছজু তালে রিসেন্টলি আমরা একটা গান শুনেছিলাম ডুঙ্গুরিকা ধারে ধারে কুটি ঝুড়ের বন ও তুই হামকে দেখে হাসেছিলি ছুটু ইজ্জ তখন মিরাদির কণ্ঠে গানটা এতটাই মিষ্টি লাগছিল তো আমরা মিরাদিকে অনুরোধ করব যে ওই গানটা দু এক করলে যদি আমাদের সামনে তুলে ধরে আচ্ছা ডুঙ্গুরিকা ধারে ধারে কুটুস ঝুড়ের বন তুমি হামকে দেখে হাসেছিলে আমি আমি ছুটুই যে তখন তুমি রা করেছ ধন বুঝে হামি পায়েছি এখন তুমি রা করেছ ধন বুঝে আমি পায়েছি এখন শোন বন্ধু বলি তোমায় নারী রে বেদ শোন বন্ধু বলি তোমায় নারী রে বেদ আর তখনও জমে নাই মধু তুমি করমন তুমি করমন তুমি রা করেছ ধন বুঝে আমি পাইছি এখন তুমি রা করেছ ধন বুঝে আমি পায়েছি এখন সত্যি খুব সুন্দর একটা মিষ্টি গান এবং এটা যদি একটা অরিজিনালি সুটটা আমাকে আমাদেরকে তুলে ধরা যেটা আমরা এই সুটটা আগে শুনেছিলাম না এটা তোমরা একটু মডার্ন করে গানটাকে আরও মানুষের কাছে ভালোভাবে তুলে ধরেছ যদি সুটটার একটু আগে যে সুটটাই গাইতে সেই সুটটা একটু যদি আমাদের সামনে তুলে ধরো তুমি হামকে দেখে হাসেছিলে আমি ছুটুই তখন তুমি রা ধন বুঝে আমি পাইছি এখন সত্যি দুটো সুরেই শুনলে এত মিষ্টি লাগছে যে কোনটা আগে শুনবো কোনটা পরে শুনবো তো যাই হোক আজকে তো মিরাদির কাছে এসেছি গান তো আমরা শুনবোই তার সঙ্গে সঙ্গে আমরা মিরাদির জীবন কাহিনীটাকে আর জানার চেষ্টা করব মিরাদি তোমরা ক ভাই ক বোন ভাই বোন বলতে আমার ভাই বোন কেউ নেই আমি একা মা বাবা বেঁচে আছে না বাবা মা আমার মারা গেছে দুজনে কতদিন আগে বিয়ে করেছো আমি বিয়ে করেছি মোটামুটি এগারো বছর বিয়ে করা হলো সংসারে আমার একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আচ্ছা তারা কি এই গানের লাইনে আছে তারা কি কেউ আদৌ গান শিখছে না এখন তারা ছোট আছে ছেলেটা আমার ন বছর আর মেয়েটা আড়াই বছর বেশি বড় না ছোট ছোটই আছে তো এখনও তারা গানের লাইনে আসে নাই তবে আশা করি আমার মেয়েটা মানে যে মানে বুঝা যায় যে গানের লাইনে সে আসতে পারে আর কি মানে গদা বাংলায় একটা কথা আছে গহাল গুনে গরু উতরে আর দাদার গুনে বহু বতরে তো আমরা তো চাইবই যেহেতু মেয়েরাদির মতন একটা শিল্পী যে ঘরে আছে সেখানে বংশ পরম্পরা সেই শিল্পী যদি ওনাদের বাড়িতে না হয় তাহলে তো আমাদের দিন এই শিল্পটা নষ্ট হয়ে যাবে যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাও সেখানের মানুষজন আমাদের পুরুলিয়ার শিল্পীদেরকে কিভাবে সম্মান করে শিল্পীদের যেটা জীবন আমাদের কথা হয়তো গাছ তলায় দেয় কথা হয়তো তিন তলায় দিয়ে দেয় ঠিক আছে মানে সম্মান করে সম্মান করে এমন বলবো না যে সম্মান করে না কিন্তু অনেকে সম্মান করে অনেকে বা সম্মান করে নাই এমন এমন জায়গায় মানে প্রোগ্রাম করতে গেছি যে শিল্পীদেরকে কোনো কার্য করে নেই ঠিক আছে চাই চাইলে পর্যন্ত আনে দেয় নেই বা দেখে হয়তো হাসে দু একজন হ্যাঁ হাসে বা কত নানা ধরনের কথা বলে বা কয়েক জায়গায় মানে এত সম্মান করে শিল্পীদিকে দিকে যেমন মানে খুব আদর করে আর কি যেটা খাবেন খাও বা মানে খুব সম্মান করে খুব আদর কেয়ার বলবো তো শিল্পীদের জীবন মানে আমাদের মানে পুরুলিয়ার পুরুলিয়ার যে শিল্পী আশা করি তাদের দিকে অনেকেই ঘৃণা করে কিন্তু শিল্পী সবাই একটা শিল্পীরাকে অনেকে ঘৃণা করে বিষয়টা হচ্ছে যে আমরা একটু জানার চেষ্টা করছি কারণ তোমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছো বিভিন্ন জায়গায় যাচ্ছ প্রথমে বাউল গান তারপর ঝুমুর গান পুরুলিয়ার গান এই নিয়ে এখনো পর্যন্ত আছো কখনো মনে হয়েছে যে আমি এই শিল্পী লাইনে কেন এলাম এর থেকে আমি বাড়িতেই ভালো ছিলে। না এটা আমার কখনো মনে হয়নি আমার খুব গর্ব যে আমি শিল্পী লাইনে এসেছি কেউ সমান করুক বা নাই না করুক ঠিক আছে আমার তাতে কোনো যায় আসা নাই আমার নিজে গর্বিত যে আমি গান করি পড়াশোনা কত দূর করেছো পড়াশোনা আমি এই শিল্পী লাইনের জন্য বেশি দূর করতে পারি নাই মোটামুটি ন ক্লাস সবাই চাই যে তাদের ছেলে পড়াশোনা করে চাকরি পাক কিংবা ভালো একটা জায়গায় যাক প্রতিষ্ঠিত হোক তুমি তোমার ছেলে আর মেয়েকে শিল্পী বানাতে চাও ইয়া পড়াশোনা খুব ভালোভাবে করাতে চাও প্রথমে তো পড়াশোনা ভালোভাবে করাতে চাই কেননা শিল্পী লাইন লাইন তো আছেই ঠিক আছে আমি যেহেতু তার মা শিল্পী একজন শিল্পী করবই কোনো উপায় নেই তো প্রথমে আমি তাদের দিকে পড়াতে চাই যেমন নিজের পায়ে দাঁড়াক পড়াশোনা করে নিজের একটা মানে সম্মান তৈরি করুক তারপরে আমি তাদের দিকে গানের গানের লাইনে আনবো আচ্ছা আচ্ছা